দেখুন, পাকিস্তানকে বাঁশ দিতে যে কারণে ভারত পাক সীমান্তে 6,000 বাংকার তৈরির সিদ্ধান্ত নিল মোদী সরকার। ভারত পাকিস্তান সীমান্তে আরও আটসাট করা হচ্ছে নিরাপত্তা। সীমান্তে প্রচুর বাংকার নির্মাণ তৈরির সিদ্ধান্ত নিল ভারত। শুধু তাই নয়, ভারত পাকিস্তান সীমান্তে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ করে কেন পাকিস্তান সীমান্তে এত আটসাট করা হচ্ছে জানা গিয়েছে? পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতেই নাকি এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফে। অন্যদিকে উভয়ের পক্ষে গুলিবর্ষণের মধ্যে পড়ে যাতে জম্মু কাশ্মীরের সাধারণ নাগরিকদের প্রাণহানি না হয় সে লক্ষ্য নিয়েই বাংকার নির্মাণ করা হচ্ছে। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে 19,000 ব্যক্তিগত বাংকার এবং 4,700 কমিউনিটি বাংকার নির্মাণের সিদ্ধান্তের কথা শোনা গিয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বারবার ওই ইস্যুতে সোচ্চার হয়েছিলেন। তিনি বাংকার নির্মাণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন। জানা গিয়েছে গোটা জম্মু কাশ্মীর সীমান্তে 6,300টি বাংকার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে প্রস্তাবিত বাংকারগুলোর প্রত্যেকটিতে যাতে 1 থেকে 1,500 মানুষ থাকতে পারে সেভাবেই নির্মাণ করা হবে। সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।